হ্যালো স্টুডেন্টস আমি সুদীপ্তা আজকে খাতায় কলমে বংশগতি চ্যাপ্টারটা খুব সহজে তোমাদের সাথে আলোচনা করে নেব তোমরা অনেক সময় হয়তো শুনেছ বড়রা তোমাদের বলেছে যে তোমাকে একদম তোমার বাবার মতো দেখতে বা তুমি একদম তোমার মায়ের মতো দেখতে এটা কেন হয় এই কারণ হচ্ছে বংশগতি যনিত্রী জনু অর্থাৎ বাবা মার থেকে কিছু বিশেষ বৈশিষ্ট্য তোমাদের মধ্যে অর্থাৎ অপত্যজনু বা সন্তানদের মধ্যে এই বংশগতির মাধ্যমেই সঞ্চারিত হয় বিশেষ বৈশিষ্ট্য মানে ধরো তোমার দেহের উচ্চতা বা তোমার চুলের বর্ণ কেমন সেগুলো তাহলে বংশগতি বলতে কি বোঝায় যে নির্দিষ্ট পদ্ধতিতে যনিত্রী জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় অপত্য বংশধরদের দেহে সঞ্চারিত ও প্রকাশিত হয় তাকে বংশগতি বা হ্যারিডিটি বলে উদাহরণস্বরূপ বলা যায় যে একই পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে চেহারায় যেমন উচ্চতায় চুলের রঙ বা চোখের মনি রং ইত্যাদির মধ্যে অনেক মিল দেখা যায় কোনো সন্তানের চেহারায় পিতা ও মাতার পরিবারের সদস্যদের বৈশিষ্ট্য বিশেষভাবে পরিলক্ষিত হয় এই বৈশিষ্ট্যগুলো কীভাবে এক দেহ থেকে আরেক দেহে যায় বা এক একজন থেকে আরেক আরেকজন যায় সেটা হচ্ছে জিনের মাধ্যমে এই জনুগুলি এই বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হয় বংশগতি বিদ্যার কথা বলতে গেলে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন গ্রেগার জোহান মেন্টেল অস্ট্রিয়ার ব্রুন শহরের একজন ধর্মযাজক ছিলেন মেন্ডেল চাঁদ সংলগ্ন বাগানে মিষ্টি মটর গাছের ওপর নিরলস আট বছর ধরে তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং অবশেষে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি বংশগতি সম্পর্কে যুগান্তকারী মতবাদ প্রকাশ করেন চারিত্রিক বৈশিষ্ট্য অপত্যের দেহে কিভাবে দেন এই অবদানের জন্য মেন্ডেলকে বংশগতি বিদ্যার জনক বা ফাদার অফ জেনেটিক্স বলা হয় তিনি যে সূত্রগুলি আবিষ্কার করেছিলেন তা বর্তমানে জেনেটিক্সে বা বিদ্যার ক্ষেত্রে সমাদৃত ও গ্রহণযোগ্য হয়েছে এই জেনেটিক্স কি জেনেটিক্স হল জীববিজ্ঞানের একটি বিশেষ শাখা এই শাখায় জীববিজ্ঞানের এই শাখায় জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারণ পদ্ধতি ও প্রকরণ বা ভেদ সম্বন্ধে আলোচনা করা হয় একে জিনতত্ত্ব বা জেনেটিক্স বলা হয় মেন্ডেল তার সংকরণ পরীক্ষার আগে কিছু কার্যপদ্ধতি গ্রহণ করেছিলেন তিনি মটর গাছের সাতজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন এই সাতজোড়া বৈশিষ্ট্য আমি পরে আলোচনা করছি ইমাস্কুলেশন মটর গাছের ফুলগুলি উভলিঙ্গ প্রকৃতির হয় অর্থাৎ একই ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটি অবস্থান করে মেন্ডেল কুড়ি অবস্থায় এই ফুলগুলির পুংস্তবক কাঁচি দিয়ে কেটে দেন সরু কাঁচি দিয়ে তিনি ফুলের মধ্যে যে পুংস্তবকটি ছিল সেটাকে তিনি কেটে দিয়েছিলেন এর ফলে ফুলগুলি স্ত্রী ফুলে পরিণত হয় ইমাস্কুলেশনকে পুরুষ বন্ধাত্মকরণ পদ্ধতিও বলা হয় এই কাজটি তিনি করেছিলেন স্বপরাগযোগ এড়ানোর জন্য কারণ স্বপরাগযোগ যদি ঘটত তাহলে তার পরীক্ষায় ত্রুটিমূলক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসতে পারত যা তার পরীক্ষাকে বিফল করতে পারত ব্যাগিং ইমাস্কুলেশন করার পর তিনি গাছের যে ফুলগুলো ছিল স্ত্রী ফুলগুলো ছিল সেগুলিকে একটি কাগজের থলি দিয়ে আবদ্ধ করে দেন গাছে যা যে ফুল সবই পরীক্ষিত গাছে যা ফুলগুলি ছিল তিনি কাগজ দিয়ে সেগুলিকে আবদ্ধ করে দেন যাতে বাইরে থেকে কোনো অবাঞ্ছিত পরাগরেণু ওই ফুলগুলিতে সংযোগ না ঘটাতে পারে ডাস্টিং যে গাছটি পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছিল তার সবকটি ফুলেই ইমাস্কুলেশনের পর ব্যাগিং করা হয় এবং কুড়ি অবস্থার পর ওই ব্যাগগুলির মধ্যেই ফুলগুলি পরিণতি লাভ করে পরিণতি লাভের পর ফুলগুলি থেকে ব্যাগ খুলে নেওয়া হয় এবং ওই স্ত্রী ফুলগুলির মধ্যে কাঙ্ক্ষিত বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের পুং ফুলের পরাগরেণু বিশেষ সূক্ষ্ম তুলির সাহায্যে গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হয় এর ফলে এই ফুলের মধ্যে পরাগসংযোগ ঘটে এই সম্পূর্ণ পদ্ধতিটি হওয়ার পর সেই ফুলগুলিকে তিনি পুনরায় আবার কাগজের ব্যাগ দিয়ে আবদ্ধ করে দেন ট্যাগিং তিনি যে মটর গাছটির ওপর পরীক্ষা করছিলেন তাতে একটি ট্যাগ লাগিয়ে তাকে সেই ট্যাগটি গাছের ডালে ঝুলিয়ে রাখেন এই ট্যাগে পরাগ সংযোগের তারিখ এবং গার্লসগুলির বিভিন্ন বিপরীত ধর্মী বৈশিষ্ট্য ইত্যাদি তিনি লিখে রেখেছিলেন তিনি যে গাছটি নিয়ে পরীক্ষা করছিলেন তার থেকে প্রাপ্ত ফল এবং ফলের মধ্যে যে বীজ থাকে সেই বীজগুলো তিনি সংগ্রহ করেছিলেন সংগ্রহ করে সেটিকে মাটিতে রোপণ করে সেখান থেকে নতুন যে গাছ তৈরি হয়েছিল তার পিনোটাইপ এবং জিনোটাইপ তিনি লিপিবদ্ধ করেছিলেন পরীক্ষার ফলে তিনি যে নতুন গাছগুলি পেয়েছিলেন তাদের মধ্যে তিনি আবার স্বপরাগযোগ ঘটান এবং সেই গাছের ফল থেকে প্রাপ্ত বীজ তিনি সংগ্রহ করে মাটিতে পোতার পর যে নতুন গাছের সৃষ্টি হয় তারও বৈশিষ্ট্য তিনি লিপিবদ্ধ করেছিলেন এবার আসা যাক মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন মটর গাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম এটি এক বর্ষজীবী হওয়ায় খুব দ্রুত বংশবিস্তার করতে পারে মটর গাছ সহজে চাষযোগ্য খুব অল্প জায়গায় এবং অল্প খরচেই মটর গাছ চাষ করা যায় এটি বহু প্রকারভেদযুক্ত মটর গাছে বহু বিপরীত ধর্মী সুস্পষ্ট ও বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যায় ফলে পরীক্ষা নিরীক্ষার জন্য সুযোগ অনেক বেশি থাকে বৃহৎ আকৃতির ফুল বর্তমান এর ফলে খুব সহজেই ইতর পরাজ্য ঘটানো যায় ফুলগুলি উভলিঙ্গ ও স্বপরাগী হওয়ার ফলে এর মধ্যে স্বপরাজ্য ঘটানো যায় এবং চারিত্র বৈশিষ্ট্যগুলিকে বিশুদ্ধ অবস্থায় বংশ পরম্পরায় পাওয়া যায় উচ্চ উৎপাদনশীলতা মটর গাছ বহু সংখ্যক বীজ গঠনে সক্ষম হওয়ায় একটি গাছ থেকে অনেক সৃষ্টি হতে পারে মটর গাছে ইতর পরাগযোগের মাধ্যমে সহজে শঙ্কর অপত্য উদ্ভিদ সৃষ্টি করা যায় এবং শঙ্কর অপত্য উদ্ভিদগুলি বংশবিস্তারে সক্ষম হয় মেন্ডেলের পরীক্ষা শুরু করার আগে আমি তোমাদের বংশগতি সংক্রান্ত কিছু শব্দের মানে বলতে চাই জিন এই যে বংশগতিতে বাবা মায়ের থেকে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলি অপত্যের মধ্যে যাচ্ছে তা ক্রোমোজোমে অবস্থিত এই জিনের মাধ্যমেই হচ্ছে জিন হল ক্রোমোজোমে একটি কার্যকরী অংশ এটি নিউক্লিওটাইপ দ্বারা গঠিত হয় এবং একে বংশগতির ধারক ও বাহকও বলা হয় জীবের যে কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক হলো জিন একটা উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাই ধরো মটর গাছে কাণ্ডের দৈর্ঘ্য একটি নির্দিষ্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় গাছটি কতখানি লম্বা হবে বা কতখানি বেটে হবে তা একটি জিন দ্বারাই নির্দিষ্ট হয় ধরো এই জিনটিকে আমরা ক্যাপিটাল টি দ্বারা চিহ্নিত করছি লম্বা বৈশিষ্ট্যের জন্য আমরা ক্যাপিটাল টি এবং বেটে বৈশিষ্ট্যের জন্য স্মল টি ধরলাম কিন্তু এখন জিন এককভাবে কাজ করতে পারে না জিন জোড়ায় জোড়ায় অবস্থান করে কাজ করে একে একে অপরের অ্যালিল বলে একটি গাছে যদি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি বা ক্যাপিটালটি স্মল টি জিন থাকে তাহলে সেই গাছটি লম্বা হবে এবং দুটি স্মলটি জিন থাকলে সেই গাছটি বেঁটে হবে তাহলে দেখা যাচ্ছে যে ক্যাপিটালটি যে কোনো অবস্থাতেই মটর গাছের লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশ করে এই জন্য একে প্রকট জিন বলা হয় অর্থাৎ এটি স্মলটির সাথে উপস্থিত থাকলেও এটির বৈশিষ্ট্যেরই প্রকাশ ঘটে এবং স্মলটিকে প্রচ্ছন্ন জিন বলা হয় প্রকট জিন হোমোজাইগাস অর্থাৎ দুটি জিন একই রকম হলে মানে ধরো ক্যাপিটালটি ক্যাপিটালটি বা হেট্রোজাইগাস অর্থাৎ দুটি জিন যদি ভিন্ন হয় মানে ধরো ক্যাপিটালটি স্মলটি যে কোনো অবস্থাতেই প্রকাশিত হয় কিন্তু প্রচ্ছন্ন জিন শুধুমাত্রই হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয় অর্থাৎ বেটে বৈশিষ্ট্যটি কেবলমাত্র স্মলটি স্মলটি অবস্থাতেই প্রকাশিত হবে প্রথমেই বলেছি যে জিন কখনোই এককভাবে অবস্থান করে না একটি সমসমস্ত ক্রোমোজোমের দুটি বাহুতে একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বৈশিষ্ট্যের জিন অবস্থান করে তাহলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী নির্দিষ্ট জিন অবস্থান করে সেই স্থানটিকে বলা হয় জিনের লোকাস এখন এই জিন একই ধর্মী বা বিপরীত ধর্মী হতে পারে সমসমস্ত ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত বৈশিষ্ট্য নির্ধারণকারী দুটি সমধর্মী বা বিপরীতধর্মী জিনের প্রত্যেকটিকে একে অপরের অ্যালিল বা অ্যালিলোমার্ফ বলা হয় ধরো বিশুদ্ধ লম্বা মটর গাছের জন্য দায়ী ক্যাপিটালটি ক্যাপিটালটি জিন এবং শঙ্কর লম্বা মটর গাছের জন্য দায়ী ক্যাপিটালটি স্মলটি জিন দুটি একে অপরের অ্যালিল বা অ্যালিলো মর্ফ নির্দিষ্ট জিন সংযুক্তি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকেই প্রকাশ করে যেরম গাছের লম্বা হওয়ার জিন ক্যাপিটালটি শুধুমাত্র তার দৈর্ঘ্যের বৈশিষ্ট্যকেই নির্দেশ করবে কখনও তার ফলের বর্ণ বা ফুলের বর্ণ বা বীজের ত্বকের বর্ণ বৈশিষ্ট্য এগুলি কিছুই নিয়ন্ত্রণ করবে না প্রকট জিন জীবের প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এবং প্রচ্ছন্ন জিন জীবের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় একটি শঙ্কর জীবের দেহে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য এবং যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে যেমন একটি শঙ্কর লম্বা মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি দুটি জিনই উপস্থিত থাকে কিন্তু গাছটি লম্বা হয় অর্থাৎ ক্যাপিটাল টি একটি প্রকট জিন তাই তার প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় স্মলটি উপস্থিত থাকলেও সেটি যেহেতু প্রচ্ছন্ন জিন তাই গাছটির প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ খর্ব হওয়ার চরিত্রটি আর প্রকাশিত হয় না এতক্ষণ আমরা দেখলাম যে ক্যাপিটালটি ক্যাপিটালটি বা ক্যাপিটালটি স্মলটি এই জিন সংযুক্তিগুলি থাকলে কোনো মটর গাছের দৈর্ঘ্য লম্বা হবে আবার স্মলটি স্মলটি এই জিন সংযুক্তিটি থাকলে মটর গাছটি বেটে হবে অর্থাৎ কোন জীবের পরিবেশের প্রভাব ও জিনগত সংযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকেই বলা হচ্ছে ফিনোটাইপ তাহলে মটর গাছ যে লম্বা ও বেটে হচ্ছে এটি হলো তার ফিনোটাইপ আর এই নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় জিনগুলিকে বলা হয় তার জিনোটাইপ মেন্ডেল তার সংকরাণ পরীক্ষার জন্য মোটর গাছে সাতজোরা বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন বীজের আকার এর প্রকটধর্মী বৈশিষ্ট্য হচ্ছে গোলাকার এবং প্রছন্নধর্মী বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত বীজ ত্বকের রং এর প্রকটধর্মী বৈশিষ্ট্য হচ্ছে হলুদ এবং প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্য হচ্ছে সবুজ ফুলের রং এর প্রকটধর্মী বৈশিষ্ট্য হচ্ছে বেগুনি এবং প্রছন্ন ধর্মী বৈশিষ্ট্য হচ্ছে সাদা ফলের আকৃতি এর প্রকর ধর্মী বৈশিষ্ট্য হচ্ছে পরিপুষ্ট এবং প্রচ্ছন্ন ধর্মী বৈশিষ্ট্য হচ্ছে এটি খাঁদযুক্ত ফলের রং এর প্রকট ধর্মী বৈশিষ্ট্য হচ্ছে সবুজ এবং প্রছন্ন ধর্মী বৈশিষ্ট্য হচ্ছে হলুদ ফুলের অবস্থান প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কাক্ষিকে অবস্থান এবং প্রচন্নধর্মী বৈশিষ্ট্য হচ্ছে অগ্রস্থ অবস্থান কাণ্ডের দৈর্ঘ্য প্রকটধর্মী বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ডটি লম্বা হবে এবং প্রচন্ন বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ডটি বেঁটে হবে এই ভিডিওটি থেকে আজকে আমরা বংশগতির সংজ্ঞা বংশগতি সংক্রান্ত কিছু সংজ্ঞা যেরম জিন লোকাস অ্যালিল প্রকট জিন প্রচ্ছন্ন জিন প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ফিনোটাইপ ও জিনোটাইপ সম্বন্ধে জানলাম এছাড়া মেন্ডেলের মটর গাছ নির্ধার নির্বাচনের শর্ত মেন্ডেলের সংক্রায়ণ পরীক্ষা কার্য পদ্ধতি ও মেন্ডেল নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করলাম এই পরের ভিডিওটিতে আমরা মেন্ডেলের এক জনন এবং দ্বি জনন পরীক্ষাগুলি নিয়ে আলোচনা করব